আপনাদের কথা আমি রাখছি আপনাদের জন্য, আমি ক্যামেরার সামনে এখন মানে দুটো কথা বলছি। শিল্পী আসা এটা এটা কিন্তু বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার আমরা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। এবং আপনি একজন নারী এবং যথেষ্ট সুন্দরী, সেই জায়গা থেকে আপনি নিজে ইনভেস্ট করে আপনি সিনেমা কাজ শুরু করলেন, মানে সেই ব্যাপারটা আপনি একটু জানবেন মানে বলবেন। আসলে আমি একা ইনভেস্ট করছি তা কিন্তু না, আমার মতন আমার অনেক কলিগ আছে, অনেক ফিল্ম আর্টিস্ট আছে, বড় বড় সুপারস্টার আছে, সবাই কিন্তু এখন টিম ওয়ার্কিং করে কাজ করে। সবাই বলতে তিন ভাগের দুই ভাগ তো 100% করে। আপনারা দেখছেন যে কদিন আগে যে আদরা যাচ্ছে, হ্যাঁ, সে আমার কলিগ, সে যে মুভি করলো তার মায়ের টাকা খরচ করে সে মুভি করলো, সেও পলিটিক্সে শিকার হলো, কান্নাকাটি করে সেও বলছিল, তাই না? তো এখন অনেকে জানে অনেকে জানে না, আসলে পরিশ্রম তো করতে হয়, স্ট্রাগল সবারই করতে হচ্ছে, সবাই কিন্তু অনেক কষ্ট করে এই জায়গায় আসে, আমিও অনেক কষ্ট করে আসি। তো আমি যখন কান্নাকাটি করছি অনেকে আমাকে নিয়ে মজা করছে, মেয়েটা বাবার জমি বিক্রি করে মুভি বানালো, তাই তো? তো হ্যাঁ, অনেক সমালোচনা হয়েছে, এরপরে কিন্তু আমি অনেক মুভির অফার পাইছি, অনেক, এটা সত্য কথা, এটা অনেকে জানে, আমি মিথ্যা বলবো না, আমাকে যে কেউ নেয় না তা না, আমাকে কিন্তু অনেকে মুভির সাইনিং করাইছে, আমি সেই মুভিগুলো ফেলে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমি আমি যদি মুভি করি, আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে, তাহলে আমি ভালো মুভি সামনে নিয়ে ক্যামেরার সামনে আসবো, এটা আমার একটা ইচ্ছা ছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আজকে তো আমি ফ্যামিলি নিয়ে মুভি দেখতে আসছি, আপনারা আমাকে কোথেকে বের করলেন। আচ্ছা, একটু একটু যুক্ত করবেন, সেটা হলো যে আপনি যখন ইনভেস্ট করলেন, মানে অন্যান্য বিজনেসেও তো আপনি টাকা ইনভেস্ট করতে পারতেন, কিন্তু আপনি মুভিতেই কেন আসলে ইনভেস্ট করলেন? আসলে আমার বিজনেস আছে, আমার বিউটি পার্লার, গার্মেন্টস বিজনেস, এগুলো হয়তো আপনারা জানেন শুনছেন এর আগে, কিন্তু আমি মুভিতে ইনভেস্ট করছি এই জন্য যে আমি যদি এমনি মানুষের মুভিতে কাজ করছি, 18টা মুভি কাজ করছিলাম, কিন্তু ওই মুভিগুলো রিলিজ হয় নাই, এটা আপনারা জানেন। তো আমি নিজে ইনভেস্ট করছি, আপনারা জানেন কীভাবে ইনভেস্ট করছি, আমার বাবার জমি বিক্রি করে ওই টাকা দিয়ে আমি মুভিটা বানাইছি। তার কারণ হচ্ছে আমার আর বিজনেস মাথায় ছিল, আমাদের নবজি বলছে যে তুমি বিজনেস করো, আসলে পাকা পথে এত বিজনেস হয় না বা আমাকে শ্যুট করে নাই, তো আমি কিন্তু বিজনেস লক্ষ্য ছিল না আগে, আমি শুধু জাস্ট নাইট হিসেবে আসছিল, কিন্তু পরে ইনভেস্ট করলাম এই জন্য যে আমার মুভি রিলিজ হচ্ছে না। আর এখানে এক একজনের 5-6টা করে প্রডিউসার থাকে, তো একজন একজনের এরকম ধাক্কাধাক্কি করে তো আর মুভি রিলিজ দেওয়া সম্ভব না। আমার নিজের যদি নিজের প্রোডাকশন থাকে, তাহলে আমি নিজের ইচ্ছে আমি মুভি রিলিজ দিতে পারবো, সেই জন্য আমি মুভি রিলিজ দিতে পারছি, বড্ড ভালোবাসি। এরকম রোজার ঈদে আমি মুভিটা রিলিজ দিয়েছি, তাও এখন তো অনেকগুলো মুভি একসাথে আসে, তখনও কিন্তু 52টা মুভি আসছিল, 52টা মুভিকে টপ কিয়ে আমি সাকিব ভাইয়ের সাথে মুভি রিলিজ দিলাম। হ্যাঁ, সাকিব ভাইয়ের দুই মুভি ছিল, আমার এক মুভি ছিল, সিএমের এক মুভি ছিল, সে তখনও কিন্তু বুগলি আর হচ্ছে ফুজাসেরি আর আমি তিনটা নাইটে ছিলাম। এবার তো অনেকগুলো মুভি আসছে, ভালো লাগছে। তো তখন হল করোনার পরপর কিন্তু হল ছিল না, আমাদের সময় কিন্তু হলও ছিল না, আর অনেক অনেক কাপড় ছিল কিন্তু সিনেমা রিলিজ দিতে, তারপরেও কিন্তু আমি রিলিজ দিতে পেরেছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আমার এরকম যদি আমি বলছি একটা হল পেলেও কিন্তু আমি রিলিজ দিব, যাদের সাথে আমার মুভি রিলিজের কথা ছিল, কিন্তু তাদের সাথে কিন্তু 300 আমার মুভি রিলিজ দিতে পারি না। তো যখন আমি মুভিটা রিলিজ দিতে পারি নাই, তো আমি আমার মতো করে ট্রাই করছি, ট্রাই করে আমার মুভি আমি রিলিজ দিচ্ছি, ঠিক তিনটা সিনেফ্লেক্স পাইছি, তিনটা সিনেফ্লেক্স পাইছি নতুন অবস্থা। কিন্তু কোনো আর্টিস্টের মুভি আগে আমাদের সময় যেরকম হয়েছিল এরকম প্রথম ছবি কিন্তু কারণে একবার সুপার হিট হয় এরকম আমি শুনি না। হ্যাঁ, তো আমার নেক্সট যে মুভিগুলো আমি চাই ওই বড্ড ভালোবাসি থেকে, বড্ড ভালোবাসি খারাপ হলো না ভালো হলো, মানুষ তো দেখারই সুযোগ পেলো না সেভাবে, যদি আমার মুভিটা যদি সবাই সব হলে দেখতে পেতো, তাহলে আমার বিশ্বাস এখন যে কটা মুভি রিলিজ হলো এই মুভিগুলো থেকে খারাপ হতো না। তো এখন আমি আমার ফ্যামিলি নিয়ে মুভি দেখতে আসি, ওমর মুভিটা দেখতে আসি, কালকে দুটো দেখবো। একটা বিষয় যুক্ত করবেন, আপনার আপনার একটা আক্ষেপ আছে, মানে ফিল্মে আসার পর থেকে আপনার অনেক আক্ষেপ আছে, মানে আছে, বাট আমি কাউকে আমার এই আক্ষেপটা কারো কাছে প্রকাশ করতে চাই না, আল্লাহ ছাড়া। আমি সবাইকে ভালোবাসি, আমি আপনাদের প্রত্যেকটা সাংবাদিকদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমার ওই বিপদের সময় আপনারা ছিলেন, আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো কেউ জানতেই পারতো না যে বড্ড ভালোবাসি নামে একটা মুভি আসছে বা বড্ড ভালোবাসি নামে একটা মুভি ঈদে রিলিজ হচ্ছে। তো আজকে প্রায় 13-14 বছর আমি ক্যামেরার সামনে আসি না, কারণ আমি একটা কথা বললে ইউটিউবাররা দুইটা কথা বলে ফেলে, মানে লিখে ফেলে,
বা হেডলাইন অন্যভাবে দেয়। তারপরে দেখা গেছে আমাদের এফডিসির যারা মান্যগণ্য ব্যক্তি আছেন তারা যখন কিছু বলে, আমি তো ছোট, আমি অনেক কিছু জানি না, বুঝলাম আমি অনেক কিছু বলে ফেলি না বোঝে, কিন্তু যারা বোঝে তারা যে অনেক কথা বলে তখন কিন্তু তারা প্রতিবাদ করে না। আর আমি যখন একটা কথা বললাম, আমার টাকারা শোক ছিল, আমার মতো অনেক আর্টিস্ট কান্নাকাটি করে, কিন্তু তাদের বেলা কিছু হয় না। আমি কান্নাকাটি করছি কেন সেটা নিয়ে কথা হয় যে রোজ কান্নাকাটি করছে, বাবার জমি বিক্রি করে মুভি বানাইছে। খালি আমার এই একটা অপবাদ, আমি বাবার জমি বিক্রি করে মুভি বানাইছি। অনেকে মায়ের টাকা খরচ করে, ফ্যামিলির টাকা খরচ করে কিন্তু মুভি বানায়, যাদের স্বপ্ন আছে আমার মতো ছিল, তাই না? হ্যাঁ, আমার মুভি যদি এরকম সুযোগ পেত, এরকম হল পেত, তাহলে আমার মুভিটা এখন যতগুলো ছবি আছে এই ছবিগুলো থেকে ভালো হতো আমার মনে হয়। কারণ আমি নতুন হিসাবে অনেক কষ্ট করছি, হয়তো সুযোগ পাই নাই অনেক ভালো কাজ করার, কিন্তু আমি কষ্ট করছি, কষ্টের বিনিময়ে আমি ছবিটা বানাইছি, রিলিজ দিচ্ছি, তোমরা সবাই দেখছো, তো আমার মুভিটা তো অবশ্যই মানুষ দেখবে। আপু, সামনে কি কি কাজ করা হবে এবং নতুন করে আপকামিং কাজ আছে? যে কাজগুলো করা হবে সেটা আমি এখন বলতে চাই না, কাজ তো চলছে, কাজ করছি, কিন্তু আমি সেটা এখন বলতে চাই না, সেটা মানুষ দেখবে, সেটা একটা সারপ্রাইজ হিসেবে রইলো। আর আমি মুভি তো অবশ্যই করতেছি, শুটিংও করতেছি, অনেকগুলো করছি, কিন্তু মুভি আমি ভালো মুভি যদি হয় তাহলে আমি আবার আপনাদের সামনে কথা বলতে পারবো। সেই জায়গাটা কি ধরার ইচ্ছা আছে কিনা, যে ফিউচারে যদি আবার প্রযোজনা করেন, আপনি সিনেমা করেন, সেই জায়গা থেকে শাকিব খানকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা একটু আপনার কাছে জানতে চাই। শাকিব খানকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা, সে ভালো, আমাদের বাংলাদেশের একটা গর্ব, সত্যি কথা যেটা, সে ভালো কাজ করে। তার সাথে যে নায়িকা কাজ করে সে সুপারস্টার হতে পারে, সে 10টা ছবি পায়। হ্যাঁ, এখন অনেকে বলে ডুবলি ভালো না বিশেষ ভালো, কি আসলে সবাই ভালো আমার জন্য, কারণ সবাই তো আমার কলিগ, আমি তো কাউকে খারাপ বলতে পারবো না। ও বিশ্বাস আমাকে অনেক স্নেহ করে, বুবলি আমার নানা বাড়ির এলাকার মেয়ে, আমার ভালো লাগে সবাইকে, সবার কাজই আমার ভালো লাগে। আমি তো অনেক কিছু পারি না, তবে শিখতেছি কিছু, ওদের মতো অনেক কাজ করতে পারি, চেষ্টা করতেছি, বাকিটুকু আল্লাহর হাতে। অনেকে জানে না যে আমার বড্ড ভালোবাসি 45টা সিনেমা হলে চলছে ঈদের পরে, আর ঈদের সময় তিনটা সিনেপ্লেক্সই চলছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ দিই শেষে, কারণ সেখান থেকে আপনি কত টাকা পেয়েছিলেন? অনুপমের মালিকের সাথে ঝগড়া লাগে, আমি ছবিটা দিই নাই, সে আমার একটা গান লিখে দেয় নাই, আমি তার কি করে এত টাকার মুভি দিব, তার সাহস হয় কি করে আমার মুভি নিতে, আমি দিই নাই তাকে, না পজিশন আসবো না, আমার টাকা নাই। আর হচ্ছে আমাকে একটা ফ্ল্যাটও কিনে দিচ্ছে আমার মা, ঠিক আছে, আমার মা সিনেমা দেখতে আসছে আজকে আমার সাথে। আজকে আপনার সেই মা আপনার সঙ্গে আছে, আপনার একটু দেখাতে চাই যে আপনার আম্মার সঙ্গে একটু কথা বলতে চাই। আন্টি একটু সামনে আসেন। আন্টি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি এই যে এই মেয়েটাকে আপনার